গাইজ, বর্তমানে সব থেকে জনপ্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ক্যামেরা হলো LMC 8.4। এই ক্যামেরা দিয়ে যখন আপনি কোনো ছবি তুলবেন, তখন দেখবেন যে সেই ছবিটি অটোমেটিক এডিট হয়ে বেরিয়ে আসবে, আপনাকে এডিট করতে হবে না। ছবি তুললেই কিন্তু সঙ্গে সঙ্গে এডিট হয়ে বেরিয়ে আসবে। সো আপনারা কিন্তু আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে যখন আপনারা কোনো মানুষের ছবি তোলেন, তখন দেখবেন যে মানুষের গায়ের রঙটি অন্যরকম হয়ে যায়। এর মেন কারণ হলো আপনারা সঠিক প্রিসেট ব্যবহার করতে পারেন না, সঠিক LMC ক্যামেরার কনফিগ ফাইল ব্যবহার করতে পারেন না। মানুষের ছবি তোলার জন্য কিন্তু অন্যরকম কিন্তু কনফিগ ফাইল রয়েছে, সেই কনফিগ দিয়ে ফাইল দিয়ে ছবি তুললে কিন্তু মানুষের গায়ের রঙটি কিন্তু সঠিক আসবে এবং পারফেক্ট হবে। সো আজকের ভিডিওতে সবথেকে বেস্ট কিছু আমি কনফিগ ফাইল দেখাবো এবং কীভাবে এই LMC ক্যামেরা অ্যাপটি মোবাইল ফোনে সেট আপ করবেন, কীভাবে কনফিগ ফাইলগুলো সেট আপ করবেন, পুরো ফুল প্রসেসের ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজে এই ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে পারেন। সো এখন আমি বলবো যে কীভাবে এই ক্যামেরা অ্যাপটি ইউজ করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কনফিগ ফাইল সেট আপ করবেন, পুরো সব প্রসেস আমি দেখাচ্ছি। সো এখন আপনি শুরুতে কী করবেন, শুরুতেই আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এখন আমি ক্রোম ব্রাউজার এখান থেকে ওপেন করছি। সো ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ আইকন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে সার্চ করবেন যে এক্সপার্ট মিস্ত্রি। সো আপনি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন যে expertmistry.com, এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। সো এই ওয়েবসাইটে আসার পর উপরে সার্চ আইকন পাবেন, এখানে ক্লিক করে আপনি সার্চ করবেন যে LMC, শুধুমাত্র আপনি লিখবেন যে LMC। লেখার পর এখন আপনি সার্চ করবেন, তাহলে আপনি সেম এরকম একটা পোস্ট দেখতে পারবেন যে LMC 8.4 Zcam ক্যামেরা কীভাবে ফোনে সেট আপ করবেন, এই পোস্টে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পর যাদের মোবাইল ফোনে LMC ক্যামেরা নেই, তারা এখান থেকে LMC ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি LMC ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে রেখেছি। LMC ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর এখন আপনাকে কনফিগ ফাইল ডাউনলোড করতে হবে। সো এখন আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে আপনি একটি অপশান পেয়ে যাবেন যে LMC 8.4 Zcam কনফিগ ফাইল। সো আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি কনফিগ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা কনফিগ ফাইল দেওয়া রয়েছে। সো এখন আপনি ডাউনলোড করার জন্য কনফিগ ফাইলে ক্লিক করবেন এইভাবে। সো ক্লিক করার পর উপরে ডাউনলোড অপশান পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু কনফিগ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো এখন আপনি এখান থেকে একটু জুম করবেন, দেখুন এখানে কিন্তু রয়েছে ডাউনলোড এনিভার, এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু কনফিগ ফাইলটি কিন্তু খুব সহজে মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি পরপর বেশ কয়েকটা কনফিগ ফাইল ডাউনলোড করবেন, ঠিক আছে। আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আবার ডাউনলোডে ক্লিক করলাম, তারপর এখান থেকে ডাউনলোড এনিওয়ার এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো আমি বেশ কয়েকটা কনফিগ ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, এখন আমি আরেকটি করব, ঠিক আছে। আমি তিনটি করে দেখাচ্ছি, আপনি সবগুলো করবেন। সবগুলো করলেই আপনি সবগুলোর মাধ্যমে ভালো ভালো ছবি তুলতে পারবেন। আমি দেখানোর জন্য শুধুমাত্র তিনটি করে দেখাচ্ছি, আমি বেশি করলে সময় লাগবে এখানে, তো সেজন্য আমি বেশি ডাউনলোড করব না, শুধুমাত্র আমি তিনটি ডাউনলোড করেছি, আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তো ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন, এখন আপনি LMC ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে। আমি ওপেন করছি। সো ওপেন করার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন, এখন আমি বেশ কয়েকবার অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর এখন আপনি কী করবেন, অ্যালাউ করার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। ডান করার পর দেখবেন যে উপরে একটা সেটিংস আইকন পাবেন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে মোর সেটিংস এখানে আসবেন। এখানে আসার পর এখন আপনি তারপরেই এখানে অনেকগুলো অপশান পাবেন, এখন আপনি তার মধ্যে কনফিগ সেটিংস, এই কনফিগ সেটিংসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে একটা অপশান পাবেন যে সেভ সেটিংস, এই সেভ সেটিংসে আসবেন। তারপর এই বক্সের মধ্যে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আপনার নাম অথবা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এখন আমি আমার নাম দিচ্ছি আব্দুল। দেওয়ার পরে এখন আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। তো করার পরে এখন আপনি এখন এখান থেকে ক্যামেরা অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। এখন আমি ক্যামেরা অ্যাপ থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পরে এখন আপনি মাই ফাইল, এই মাই ফাইল অ্যাপসের ভিতরে আসবেন। আসার পর এখন আপনি ইন্টারনাল স্টোরেজে আসবেন। আসার পর এখন আপনি ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বার করবেন, দেখুন এখানে ডাউনলোড ফোল্ডার রয়েছে। এখন আপনি ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি একটু আগে যে কনফিগ ফাইল ডাউনলোড করেছেন, সেই কনফিগ ফাইলগুলো আপনি সিলেক্ট করবেন পরপর। আমি তিনটি ডাউনলোড করেছি, আমি তিনটি সিলেক্ট করলাম। করার পর এখন আপনি এখান থেকে মুভ অপশানে ক্লিক করবেন। মুভ অপশানে ক্লিক করার পর এখন আপনি ইন্টারনাল স্টোরেজ আবার ব্যাকে আসবেন। আসার পর এখন আপনি এখানে একটা অপশান নতুন ফোল্ডার দেখতে পারবেন যে LMC 8.4, এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখন আপনি মুভ হেয়ার এখানে ক্লিক করে আপনি কনফিগ ফাইলগুলো এখান থেকে মুভ করবেন, তারপর এখান থেকে আপনি মুভ করে দিবেন, ঠিক আছে। সো করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি LMC ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন, আমি ওপেন করছি। সো ওপেন করার পর এখন আপনি দেখবেন যে আপনি
যেখানে ক্লিক করে ছবি তোলেন তার পাশে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকবে, এই ফাঁকা জায়গায় আপনি পরপর দুইবার ক্লিক করবেন, ওয়ান টু। সো ক্লিক করার পর এখন আপনি আপনার নাম অথবা এই ছোট্ট অ্যারো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে সমস্ত যে কনফিগ ফাইলগুলো আপনি অ্যাড করেছেন সেই কনফিগ ফাইলগুলো এখানে চলে আসবে। সো এখন আমি কোন একটা কনফিগ ফাইল সিলেক্ট করছি, এখন আমি এই কনফিগ ফাইলে সিলেক্ট করছি স্কাই ব্লু। তো সিলেক্ট করার পর এখন আপনি ইনপুট অপশানে ক্লিক করবেন, তাহলে এই কনফিগ ফাইলটি কিন্তু ইনপুট হয়ে যাবে ক্যামেরার ভিতরে। এখন আমি একটি ছবি তুলে দেখাচ্ছি যে ছবিটি কেমন আছে। দেখুন আকাশের রং কিন্তু এখন এরকম, ছবিটি এরকম লাগছে। ছবি তোলার পর দেখবো যে ছবিটি কেমন আছে। সো এখান থেকে অ্যালাউ করে দিলাম, তো ছবি তোলা হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি ছবিটি ওপেন করে দেখাচ্ছি যে ছবিটি কেমন উঠেছে। ও মাই গড, দেখুন ছবি দিকে তাকিয়ে দেখুন আকাশের রংটি পুরোপুরি ব্লু হয়ে গিয়েছে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, আকাশের রংটি ব্লু হয়ে গিয়েছে এবং গাছপালার রং কিন্তু পুরোপুরি সবুজ হয়ে গিয়েছে। দেখুন কতটা পরিমাণে সুন্দর ছবি উঠেছে। সো বুঝতে পারছেন যে কতটা পরিমাণে ইউনিক একটি ক্যামেরা, ছবি তুললেই সঙ্গে সঙ্গে এডিট হয়ে যাবে, আপনাকে এডিট করতে হবে না। অস্থির ক্যামেরা ভাই, অস্থির ক্যামেরা। অ্যাপটি এইভাবে খুব সহজে আপনি মোবাইল ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন যে কীভাবে LMC ক্যামেরা অ্যাপটি মোবাইল ফোনে ব্যবহার করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।